আমাদের পুরনো বাড়ি এটা, এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমি জন্ম নিয়েছিলাম এই বাড়িতেই। এই যে দেখো, এটা আমার ঠাকমা, এই যে ঠাকুমা এই ঘর থেকে নামছে, এখন আর এখানে থাকে না। এই যে এখানে আমরা ছিলাম, এখানে গোলা ছিল, এই যে এখানে রান্নাঘর ছিল। এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এই যে এই ঘরে আমরা থাকতাম। এই ঘরে আমি একদম বাচ্চা থেকে, মানে আমি এই ঘরে জন্মেছি। আর এই ঘরটা হচ্ছে অনেক পুরনো, মানে আমার দাদুর যখন বিয়ে হয়েছিল সেই তখনকার, মানে তখনকার দিনে এই পুরো গ্রামে একটাই পাকা ইটের তৈরি বাড়ি ছিল। আর এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো এই যে এটা হচ্ছে, দেখো পুরো বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জ্যাঠাদের বাড়ি। সো এখানে আমি বড় হয়েছি, হ্যাঁ, ছোট থেকে 18-17 বছর পর্যন্ত এই ঘরেই ছিলাম। তারপরে ওই অন্য পাড়ায় চলে যাই, তারপর বিয়ে হয়ে যায়। এই যে আমাদের বাড়িটা দেখো, এখন দেখার মতো নেই। আশেপাশে যারা আছে প্রত্যেকটা বাড়ি হচ্ছে আমার জ্যাঠা কাকাদের এই বাড়ি। তোমার শাক এই যে ঘরের মধ্যে দেখা সে আসা, এই পাশের এই ঘরটা, মানে প্রথমেই যে ঘরটা দেখা যাচ্ছে এটা, এই ঘরে আমরা থাকতাম। আর ওই পাশের দিকে ওই ঘরটাতে আমার জ্যাঠারা থাকতো। আর এই যে এই মানে ঘরের এই পাশের এই জায়গাটাতে আমাদের তাঁত ঘর ছিল, মা তাঁত করতো। এই জায়গাটাতে তাঁত ঘর ছিল, মা তাঁত করতো। এই যে এই রুমটাতে আমরা থাকতাম। এই যে ওই ঘরটায় ঠাকমা থাকতো। আর এই যে এটা হচ্ছে জ্যাঠাদের বাড়ি। এই ঘরের সাথে এই জায়গার সাথে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে, ছোট ছোট অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটবেলার অনেক কাহিনী এখানে। এই যে রাস্তাটায় সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে আমি আর আমার বোন মারামারি করেছিলাম গত। এই যে ওটা হচ্ছে আমার বান্ধবীর সমাধি বাড়ি। কি জানে, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অল করে